হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে এসেছি, এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে আপনারা নিজেদের ডায়েট প্ল্যান নিজেরাই বানাতে পারবেন, অ্যাটলিস্ট আপনারা ডায়েটের ব্যাপারে আত্মনির্ভর হতে পারবেন। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর আপনারা যদি এখনো এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সবাই প্রশ্ন করে কি খাবো, ভাত না রুটি, ব্রেড না ওটস, আপনি কি খাচ্ছেন তার প্রভাব কিন্তু শরীরের উপর পড়ে না। আপনার খাবারে কি কি নিউট্রিয়েন্টস আছে তার প্রভাব পড়ে শরীরের উপর। আমি ব্রেড খাই বা কলা, শরীর কিন্তু এটাকে আলাদাভাবে বুঝতে পারবে না। শরীর কি দেখবে? যে আমি কার্বোহাইড্রেট খাচ্ছি। এবার আমি ডায়েট নিয়ে যত ভিডিও করেছি একটা শব্দ বারবার ব্যবহার হয়েছে, সেটা হলো ক্যালোরি। এবার কারো কারো মনে প্রশ্ন আসতে পারে এই ক্যালোরি কি। ক্যালোরি হলো এনার্জির একক বা এনার্জির ইউনিট। এবার কোনো খাবার থেকে আমরা 400 ক্যালোরি পাই, এই কথার অর্থ হলো ওই খাবার খেলে আমাদের শরীরে 400 ক্যালোরি শক্তি উৎপাদন হবে। আমরা যা খাবার খাই তাতে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। এদের একত্রে ম্যাক্রোনিউট্রিয়েন্টস বা ম্যাক্রোস বলে। এই তিন ধরনের খাবার ছাড়াও এক ধরনের খাবার এক্সিস্ট করে, সেটা হলো অ্যালকোহল। এবার 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা পাই 4 ক্যালোরি, 1 গ্রাম প্রোটিন থেকে আমরা পাই 4 ক্যালোরি, 1 গ্রাম ফ্যাট থেকে আমরা পাই 9 ক্যালোরি, এবং 1 গ্রাম অ্যালকোহল থেকে আমরা পাই 7 ক্যালোরি। এবার কার্বোহাইড্রেট আপনি ফল থেকে নিন বা ভাত থেকে কিংবা ওটস থেকে, সবসময় আপনি 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 ক্যালোরিসই পাবেন। তাই সাদা ভাত খেলে আপনি মোটা হয়ে যাবেন এবং ওটস খেলে আপনি মোটা হবেন না, এটা একেবারেই ভুল ধারণা। এবার ডায়েট বানাতে গেলে আপনাদের প্রত্যেক খাবারের নিউট্রিশনাল ভ্যালু জানতে হবে। এবার আপনি যদি জিজ্ঞাসা করেন যে নিউট্রিশনাল ভ্যালু কি, এর অর্থ হলো ওই খাবারে কত পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট বা ফ্যাট আছে সেটা আপনাকে জানতে হবে। এবার এই নিউট্রিশনাল ভ্যালু প্রত্যেক খাবারের প্যাকেটের পিছনে আপনি পেয়ে যাবেন। এবার যেসব খাবার, যে সমস্ত খাবার প্যাকেটে আসে না, যেমন ডাল, ভাত, শাকসবজি, ফল ইত্যাদি, সেই সব খাবারের নিউট্রিশনাল ভ্যালু আপনি গুগলে পেয়ে যাবেন। এবার একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, আপনি কোনো খাবারের র অর্থাৎ রান্নার আগে নিউট্রিশনাল ভ্যালু চেক করছেন। এর কারণ হলো আপনি যদি 100 গ্রাম চাল থেকে ভাত বানান সেটার ওজন কিন্তু আর 100 গ্রাম থাকে না, তাই 100 গ্রাম চালের ক্যালোরি এবং 100 গ্রাম ভাতের ক্যালোরি আলাদা হয়। নিজের ডায়েট বানানোর সময় এই সমস্ত ছোটোখাটো ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। এবার নিউট্রিশনাল ভ্যালু সাধারণত 100 গ্রাম খাবারে দেওয়া থাকে। এবার আপনি কখনো 100 গ্রাম খাবারের বেশি খাচ্ছেন, কখনো বা 100 গ্রাম খাবারের কম, তাই আপনি কি করবেন 10 গ্রাম খাবারের নিউট্রিশনাল ভ্যালু বের করে নেবেন। কিভাবে করবেন? কিছুই না, আপনি 100 গ্রাম খাবারের নিউট্রিশনাল ভ্যালু প্রথমে জেনে নিলেন, তারপর সেটাকে 10 দিয়ে ডিভাইড করলেই আপনি 10 গ্রাম খাবারের নিউট্রিশনাল ভ্যালু পেয়ে যাবেন। এবার উদাহরণস্বরূপ বলে রাখি, ধরা যাক আপনি আপনার একটা মিলে 2 স্লাইস ব্রেড নিচ্ছেন যার ওজন 50 গ্রাম। এবার আপনি 10 গ্রাম নিউট্রিশনাল ভ্যালুকে 5 দিয়ে গুণ করে নেবেন। এবার আপনি একটা মিলে 6টা স্লাইস ব্রেড খাচ্ছেন যার ওজন 120 গ্রাম। এবার আপনি 10 গ্রাম নিউট্রিশনাল ভ্যালুকে 12 দিয়ে গুণ করে নেবেন, তাহলে আপনি ওই খাবার থেকে কতটা ম্যাক্রোনিউট্রিয়েন্টস কী পরিমাণে পাচ্ছেন সেটা বের করে নিতে পারবেন। এক্ষেত্রে বলে রাখি, 10 গ্রাম খাবারের নিউট্রিশনাল ভ্যালু বের করতে বললাম শুধুমাত্র হিসাবের সুবিধার জন্য। আপনি চাইলে ডাইরেক্টলি 100 গ্রাম খাবারের নিউট্রিশনাল ভ্যালু ধরেও ক্যালকুলেট করতে পারেন। সোজা কথায়, আপনার যেভাবে ক্যালকুলেশন করতে সুবিধা হবে আপনি সেইভাবে ক্যালকুলেট করবেন। এ পর্যন্ত আপনি শিখলেন ক্যালোরি কি, ম্যাক্রোনিউট্রিয়েন্টস কি এবং কিভাবে এদের ক্যালকুলেশন করবেন। এর অর্থ হলো আপনি এখন সম্পূর্ণভাবে তৈরি নিজেদের ডায়েট প্ল্যান নিজেরাই বানানোর জন্য। এবার আমি উদাহরণের জন্য একটা 2000 ক্যালোরি ডায়েট প্ল্যান বানাবো, যাতে 150 গ্রাম প্রোটিন, 200 গ্রাম কার্বোহাইড্রেট এবং 65 গ্রাম ফ্যাট থাকবে। প্রথমে প্রোটিনের জন্য সারাদিনে আমরা কী কী খাবো তার একটা লিস্ট তৈরি করে নেবো, কারণ বডি বিল্ডিং বা মাসেল গ্রোথের জন্য প্রোটিন হলো সবচেয়ে জরুরি ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এবার আমাদের গোল হলো প্রতিদিন 150 গ্রাম প্রোটিন খাওয়া। এর জন্য আমরা 4টে হোল এগ, 300 গ্রাম চিকেন ব্রেস্ট, 50 গ্রাম সয়া, 300 ml ডাবল টোন মিল্ক আমাদের ডায়েটে অ্যাড করব। ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা 1 থেকে 2 গ্রাম রাউন্ড অফ করে নেব, এবং এই খাবার থেকে আমরা পাচ্ছি 130 গ্রাম প্রোটিন, 30 গ্রাম কার্বোহাইড্রেট এবং 20 গ্রাম ফ্যাট। এবার আমরা আমাদের ডায়েটে কার্বোহাইড্রেট অ্যাড করব। আমাদের লক্ষ্য ছিল দিনে 200 গ্রাম কার্বোহাইড্রেট, যার মধ্যে 30 গ্রাম আমরা প্রোটিন সোর্স থেকে পেয়ে গেছি। এর অর্থ হলো আমাদের টার্গেট এখন 170 গ্রাম কার্বোহাইড্রেট। এর জন্য আমরা 50 গ্রাম ব্রেড, 3টে রুটি, 50 গ্রাম ডাল, 50 গ্রাম চাল
এবং 100 গ্রাম ফল অ্যাড করব। এবার আমরা দেখছি আমাদের 170 গ্রাম কার্বোহাইড্রেটের গোল পূর্ণ হয়ে গেছে, আমাদের প্রোটিন যেটুকু কম ছিল সেটাও পূর্ণ হয়ে গেছে, এবং 4 গ্রাম ফ্যাট এর থেকে আমরা পাচ্ছি। এবার সময় হলো আমাদের ডায়েটে ফ্যাট ইনটেক পূর্ণ করা। আমরা প্রথমে গোল লিখেছিলাম ডায়েটে 65 গ্রাম ফ্যাট রাখবো, যার মধ্যে 20 গ্রাম আমরা অলরেডি প্রোটিন সোর্স থেকে পেয়েছি, 4 গ্রাম পেয়েছি কার্বোহাইড্রেট সোর্স থেকে। এবার আমরা কি করব, 20 গ্রাম কুকিং অয়েল অ্যাড করব ডায়েটে, জেল অয়েলটা আপনাদের সারাদিনে রান্নাবান্না করার কাজে লাগবে, এবং 40 গ্রাম আমরা নাটস অ্যাড করব। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডায়েটে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট সব কিছু রিকোয়ারমেন্ট পূর্ণ হয়ে গেছে। এবার আপনাদের ডায়েট প্ল্যান রেডি। এবার আপনি আপনার সুবিধার মতো এই সমস্ত খাবারকে 4 বা 6টা মিলে ভাগ করে নিন। ডিসক্রিপশন বক্সে আমি একটা 2000 ক্যালোরি স্যাম্পল মিল প্ল্যান দিয়ে দিয়েছি, আপনি চাইলে সেটাও দেখে নিতে পারেন। পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদের বলবো আপনি কিভাবে ম্যাক্রোনিউট্রিয়েন্ট সিলেক্ট করতে পারেন আপনাদের বডি টাইপ অনুযায়ী আপনাদের ওজন বাড়ানো বা কমানোর জন্য। তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব যাতে আপনার কাছে নোটিফিকেশন যায় এবং আপনি কোনো ইম্পর্টেন্ট ভিডিও মিস না করেন। আজকের এই ভিডিও কেমন লাগলো আপনি কমেন্ট করে জানান, ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আজ এ পর্যন্তই, আবার হাজির হবো নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন স্টে হোম স্টে সেফ, বাই।